গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার ট্রেন জার্নি করে মাত্র একদিনের মধ্যেই তোমরা ঘুরে নিতে পারবে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার এই গড়বেতা শহর। এই জায়গায় কিভাবে পৌঁছাবে, পৌঁছে কোথায় কোথায় ঘুরবে, কার সাথেই বা ঘুরবে, আর সবশেষে কতই বা খরচ হতে পারে, সব কিছুই জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি কঙ্কন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কলকাতাওয়ালা কঙ্কনের আরেকটি নতুন ভিডিওতে। থাম্বনেইল আর ইন্ট্রো দেখে তোমরা তো বুঝেই গেছো যে আমি আজকে গনগনিতে ঘুরতে এসেছি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিলাবতী নদীর সামনে। ইন্ট্রোটা এখানেই শ্যুট করছি কারণ এই জায়গার সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। তো এখানেই বেশি বোকে ফেললে তো মেন ভিডিওতে যাওয়া সম্ভব হবে না তাড়াতাড়ি। তো চলো তাড়াতাড়ি মেন ভিডিওতে যাই আর পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক মেন ভিডিওতে। আজকে আমি আমার জার্নিটা শুরু করলাম ভোর 5টায় হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। তো আজকে নতুন দিন, নতুন একটা জার্নি স্টার্ট করছি গনগনির জন্য। তো ফার্স্টে আমাদের সাতটার কাছে যেতে হবে। তো আমার বাড়ি থেকে সাতটার কাছে পৌঁছাতে অনেকটাই অড রুট, সেই জন্য এত তো সকালবেলা অত দূর ওলা উবের প্রাইভেট ট্যাক্সি কিছু পাবো না, তাই ডাইরেক্ট হাওড়া চলে এলাম। এখান থেকে লোকাল ট্রেন ধরলাম, এখনও ট্রেন ছাড়েনি। তো লোকাল ট্রেন করে ফার্স্টে যাবো হচ্ছে সাতটার কাছে, সেখান থেকে নবশ্রী বাংলা এক্সপ্রেস ধরে যাবো গড়বেতা, তারপরে ওখান থেকে গনগনি। তো ট্রেনটা ছাড়ুক, তোমাদের সাথে দেখা হচ্ছে সাতটার কাছে, সেখানে পৌঁছাব। ভোর 5টায় অলমোস্ট খালি লোকাল ট্রেনে চেপে 5 টাকার টিকিট কেটে রওনা দিলাম হাওড়া থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে। হাওড়া থেকে সাঁতরাগাছি লোকাল ট্রেনে পৌঁছাতে সময় লাগলো ওই 25 মিনিট মতো, আর সাঁতরাগাছি পৌঁছে আমার অপেক্ষা শুরু হলো 12883 রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য। অলমোস্ট 6টা বাজে, হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে চলে এলাম সাঁতরাগাছিতে। 5 টাকা মাত্র টিকিট, এটাই আমার চিপেস্ট লাগলো, কারণ ওলা উবেরে এলে অনেকটাই খরচা আমার বেশি পড়তো, তো চিপেস্ট জার্নি তো হতো না। তো সাঁতরাগাছি চলে এলাম। তো এখন ট্রেন এখনও আসেনি, 6:28 রূপসী বাংলা 128-83 রূপসী বাংলার এক্সপ্রেস ধরে আমি সাঁতরাগাছি থেকে গড়বেতার যাব, তারপরে ওখান থেকে গনগনি যাব। তো ট্রেন এলে তারপরে আমি আমার জার্নিটা শুরু করছি। তো ট্রেন আসা অবধি অপেক্ষা করতে থাকি। রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়াও সকাল 8টায় শালিমার স্টেশন থেকে 128-85 আরণ্যক এক্সপ্রেসও ছাড়ে, যা ঠিক 11টার কাছাকাছি সময় গড়বেতা পৌঁছায়। আর এই ট্রেনে খরচা হচ্ছে সেকেন্ড সিটিংয়ে 105 টাকা করে আর এসি চেয়ার কারে 365 টাকা করে। তো 6:28 রূপসী বাংলা সাঁতরাগাছি থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন অলমোস্ট 6:50 বেজে গেছে, ট্রেন আধ ঘন্টা 8:20 থেকে 20 মিনিট লেট করেছে, কারণ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসটা যাচ্ছিলো বলে লেট করেছে। তো মোটামুটি 10টা বাজবে পৌঁছাতে গড়বেতার, তারপরে ওখান থেকে গনগনি। তো এই জার্নিতে আমি কিন্তু একা নয়, আমার সঙ্গে ইকো পার্কে তোমাদেরকে একজন দাদা, মানে বঙ্গলভিয়ানার বিধানটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো সেই দাদা আমার সঙ্গে এই ট্যুরটা করছে, একসঙ্গে ট্যুরটা করছে, এটা আমাদের মানে ফার্স্ট ট্রাভেল জার্নি হচ্ছে। তো দাদা নমস্কার সবাইকে। তো প্রথমবার কলকাতাওয়ালা কঙ্কনের সাথে ট্যুর করছি, খুবই ভালো লাগছে। 3 ঘন্টার আমাদের জার্নি এবং তারপরও সাইট সিন আছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিও জুড়ে সাথে থাকার সাদর আমন্ত্রণ রইল, ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। দাদা একটা কথা, তোমার উপস্থিত বাংলায় ফার্স্ট টাইম, আমারটা ফার্স্ট টাইম। তো ট্রেন এক্সপিরিয়েন্স কেমন? এখনও তো ট্রেন চালু হলো, সবেমাত্র 10 মিনিট বা 15 মিনিট মতো হয়েছে, আগে জার্নি যেরকম এগোবে তারপরে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কঙ্কন শেয়ার করবে। হ্যাঁ দাদা, চ্যানেলে কিন্তু ট্রেন ব্লগ তোমরা অনেক দেখতে পাবে,
কারণ দাদা ট্রাভেল ব্লগ, ট্রেন ব্লগ খুব ভালো বানায়। তো দাদার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার সেই দাদার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর মুদ্রা কথা, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা একদম টিপে রাখুন, যখন ভিডিও আসবে তখনই দেখবে। আর অনেক বড় বড় ট্যুর কিন্তু দাদার সাথে আসবে ভবিষ্যতে, সেটা দেখার জন্য সারপ্রাইজ, অবশ্যই সারপ্রাইজের জন্য। তো চলো নেক্সট স্টপে গেলে সেখানে নেবে, দেখা হচ্ছে তোমার সাথে। নেক্সট স্টপেজ কিন্তু খড়গপুর। এবার আমি চলে আসি আজকে যে ট্রেনে করে আমি ট্রাভেল করছি তার কিছু ইনফরমেশান নিয়ে। 6:28 সাঁতরাগাছি থেকে ছেড়ে 9:15 কাছাকাছি পৌঁছায় গড়বেতা স্টেশনে। এই ট্রেনের কোচ লেআউট হচ্ছে, 5টা রয়েছে জেনারেল কোচ, 5টা রয়েছে সেকেন্ড সিটিং, আর 2টো রয়েছে এসি চেয়ার কার। আর এই ট্রেনটা গড়বেতা পৌঁছাতে ভাড়া পড়ে সেকেন্ড সিটিংয়ে 105 টাকা করে আর এসি চেয়ার কারে 370 টাকা করে পার পার্সেন। আর এই ট্রেন গড়বেতা পৌঁছানোর আগে 4টি স্টেশনে হল্ট করে, খড়গপুর, মেদিনীপুর, শালবনি আর চন্দ্রকোনা রোড স্টেশনে। তো 20 মিনিট লেটে রূপসী বাংলা এক্সপ্রেস ঢুকলো গড়বেতারে। এবার ওভারব্রিজ থেকে তো নেমে এলাম, এখানে অনেক টোটো তোমরা পেয়ে যাবে। আমি যে টোটো দাদার ফোন নাম্বার দেবো তোমরা তার সাথেও ঘুরতে পারো, বা এখানে আরও অনেক টোটো আছে তোমরা কিন্তু তাদের সাথেও ঘুরতে পারো। কিন্তু ঘোরার আগে তোমরা অবশ্যই কিন্তু বার্গেনিংটা করে নেবে। তো এবার আমরা দেখি কোথায় একটু খাওয়া যায়, কেন বহুত খিদে পেয়েছে, সেই সকাল থেকে ওই বিস্কুট খেয়েছে আর কিছুই খাওয়া হয়নি। তো কিছু খাই, তারপরে আমি আমার পুরো জার্নিটা স্টার্ট করছি, তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো। গড়বেতা তো আমি পৌঁছে গেছি, আর তোমাদের যেমন বললাম স্টেশনের বাইরে এমন তোমরা টোটো পেয়ে যাবে, আর এই টোটো করেই তোমাদের সমস্ত সাইট সিন করতে হবে। আমার তো আগের থেকেই টোটো বুক করা ছিল, সেই জন্য আমি সেই কাকুর টোটো করে আজকের আমার জার্নিটা স্টার্ট করলাম। প্রথমেই চলে গেলাম পেট পুজো করতে। তো গড়বেতা তো এসে গেছি, তোমাকে তো বললামই গনগনি পথে যাচ্ছি, সাইড সিন স্টার্ট করবো। তার আগে বললাম খিদে পেয়েছে, কচুরি নিয়ে নিয়েছি, আর কচুরিটা খেয়ে দেখি, খিদে পেয়েছে মারাত্মক, মারাত্মক খিদে পেয়েছে। তরকারিটা অসাধারণ, অসাধারণ তরকারিটা খেতে, কচুরিগুলো ছোটো ছোটো ঠিক আছে, তরকারিটা অসাধারণ খেতে, অসাধারণ। তো খেয়ে নিই, খাওয়াটা ফিনিশ করি, তারপরে সমস্ত সাইট সিন স্টার্ট করবো। তো সাইট সিন নিয়ে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ১০ টাকা দিয়ে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে রওনা দিলাম আজকের আমার প্রথম সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বাগডোবার জঙ্গল। তো গড়বেতা তো এসে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, সাইট সিনে চলে এসেছি। তো প্রথম আজকের সাইট সিন পয়েন্ট হচ্ছে বাগডোবা জঙ্গল। যে কাকুর সাথে ঘুরতে এসেছি সে কাকু বলল যে আগে এখানে বাঘ আসতো, জল খেত, তাই জন্য এই জায়গাটার নাম বাগডোবা জঙ্গল। কিন্তু এখন বাঘের কোনো পাত্তা নেই, কিন্তু হাতি আসে এখানে জল খেতে। তোমাদের এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, অসাধারণ জায়গা, চারদিকে সবুজ সবুজ গাছপালায় ছড়াছড়ি, লাল মাটি, মাঝখানে ডোবা, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। মানে আমি তো কিছু ভিডিও দিয়েছি, তার মধ্যে জঙ্গল কী দেখাতে পেরেছে আমি জানি না, কিন্তু আমার চোখে তো বিশাল ভালো লেগেছে। তো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে তোমরা দেখো কত বড় পায়ের ছাপ, এখান থেকে হাতিরা নেমে এসে এখানে নেমে যায় জল খেতে। মানে কি সুন্দর জায়গাটা তোমরাই দেখো, মানে চারদিকে গাছপালা, মাঝখানে ডোবা, লাল মাটি, অসাধারণ, অসাধারণ, মানে অসাধারণ আমার তো এক্সপিরিয়েন্স হলো। আরও চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই বাগডোবা জঙ্গলের পুরো একটা 360 ডিগ্রি ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেটা এনজয় করো।
বাগডোবার জঙ্গল ঘুরে এবার আমি রওনা দিলাম আজকের দিনের আমার সেকেন্ড সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে বারো শিব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে তো চলে এলাম, মন্দিরের মধ্যে ঢুকেই প্রথমেই যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটি হচ্ছে নাট মন্দির, আর এই মন্দিরের পাশেই রয়েছে বারোটি শিব মন্দির যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো গনগনিতে এসে এটা আমার দ্বিতীয় সাইট সিন পয়েন্ট, এটা হচ্ছে বারো শিব মন্দির। এটা দেখে আমার না হাওড়া সালকিয়া যেমন বারোটা শিব মন্দিরের রেপ্লিকা ওখানে সব করা আছে, এখানে রেপ্লিকা করা নেই কিন্তু এখানে বারোটি শিব মন্দিরের কী কী নাম, শিব ঠাকুরের মূর্তি সবই এখানে আছে। বাইরে তো যেতে পারছি না, তাও এখানে এসে যে এগুলো দেখতে পাবো সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। খুব পুরনো জায়গাটা, আর ভিডিওতে তোমায় দেখালামই, খুব সুন্দর আমার লেগেছে। তো এখানে অনেকটা সময় কাটালাম, এবার চলো নেক্সট জায়গায় যাওয়া যাক, চলো। এইবার আমি চলে আসলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। পুরো মন্দিরটা আমিও ঘুরছি আর তোমাদেরকেও ভার্চুয়ালি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে থাকো। মন্দিরের মেন গর্ভগৃহে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ না, সেই জন্য আমি কিন্তু কিছুই দেখাতে পারলাম না। মন্দিরের এবার টাইমিংটা তোমাদের সাথে শেয়ার করে নিই। মন্দির খোলে ভোর ছটায় আর বন্ধ হয় দুপুর দুটোয়, আবার বিকেলবেলায় খোলে হচ্ছে বিকেল পাঁচটায় আর বন্ধ হয় রাত্রি আটটায়। আর তোমরা যদি ভোগ প্রসাদ মায়ের খেতে যাও তাহলে দুটোর পরে সেটা পাওয়া যায়, আর তার জন্য তোমাদের কিন্তু ৬০ টাকা দিয়ে কুপন কাটতে হবে। মন্দিরটার বাইরে থেকে তোমাদের পুরো তো ঘুরিয়ে দেখালাম, আর মন্দিরের কিছু ডিটেলস তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি যাই মায়ের দর্শন করে আসি, মায়ের দর্শন করে এসে ভিডিওটা কন্টিনিউ করব। মায়ের দর্শন তো করে আসলাম, আর মন্দিরের বাইরে এরকম ছোট থেকে বড় মায়ের মূর্তি পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে মূর্তি কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আমিও কিন্তু এখান থেকে একটা ছোট্ট মূর্তি কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম। সর্বমঙ্গলা মায়ের মন্দির ঘুরে এবার আমি চলে আসলাম আকুর শিব মন্দিরে। ট্রেন থেকে নেমে টোটাল ৪টে সাইট সিন পয়েন্ট তো ঘুরলাম, এবার আমি রওনা দিলাম গনগনের উদ্দেশ্যে, যেখানে গিয়ে দেখতে পাবো গ্র্যান্ড ক্যানিয়ন আর শিলাবতী নদী। তো আজকে যে কাকুর সাথে আমি সাইট সিন করছি তোমাদের সাথে তার পরিচয় করিয়ে দিচ্ছি। তো তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি গড়বেতা গনগনি ঘুরতে এসেছি। তো ঘুরতে এসে অলমোস্ট সাইট সিন কমপ্লিটের পথে, দু একটা বাকি আছে। তো যে কাকুর সাথে আমি পুরো সাইট সিনটা আজকে ঘুরলাম বা বাকিটা ঘুরবো, কাকুকে পরিচয় করে দিচ্ছি। কাকু তোমার নাম কি? আমার নাম সিদ্ধেশ্বর সামন্ত। সিদ্ধেশ্বর সামন্ত কাকুর নাম। কাকুর ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নেবে। তো কাকুর সাথে তো এতক্ষণ ঘুরলাম, আরও বাকি আছে দুটো জায়গা। তো এত সুন্দর ঘুরলাম আর কাকু এত ভালো করে আমাদের বোঝালো, সত্যি কথা মন আনন্দে ভরে গেল। তাই তোমরা অবশ্যই কাকুর সাথে ঘুরো, কম খরচায় আর ভালোভাবে ঘুরতে গেলে কাকুর সাথে অবশ্যই ঘুরো। যে কাকুর সাথে আজকে সমস্ত সাইট সিন করছিলাম তোমাদের সাথে তো পরিচয় করেই দিলাম, আর চারখানা সাইট সিন তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। সকালবেলা ট্রেন থেকে নেমে শুধুমাত্র কচুরি খাওয়া হয়েছে, তাই প্রচণ্ড খিদে পাচ্ছে। তাই কাকুর টোটো করে চলে এলাম গনগনিতে, সেখানে একটা হোটেল থেকে অর্ডার দিলাম এগ ম্যাগি। যে কারণের জন্য গড়বেতার গনগনি আসা, যেটা মেন অ্যাট্রাকশন ইউটিউবে দেখেছি, গ্র্যান্ড ক্যানিয়ন, শিলাবতী নদী, বাকি সাইট সিনগুলো তো করলাম, এবার সেই জায়গায় চলে এসেছি। তোমাদের তো যে দোকানটা থেকে খেলাম ম্যাগি, ডিম ম্যাগি, ২৫ টাকা মাত্র দাম, এত চিপে সত্যি কথা বলছি। আমি যখন এলাম গনগনি গড়বেতারে সকালবেলা, মাত্র ১০ টাকা করে ৫ পিস কচুরি।
অসাধারণ, এখানে 25 টাকায় ডিম ম্যাগি, তারপরে কিছুক্ষণ বাদে জায়গাটা ঘুরে এসে ভাত খাবো, এত চিপে সত্যি কলকাতায় পাবো না বা পাইও না। তো ওটা খেয়ে একটু এনার্জি নিলাম, কারণ অনেক কটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে তোমায় দেখাবো, কারণ অসাধারণ ভিউ যদি পেতে হয় তো একটু তো কষ্ট করতেই হবে। তো সেই জায়গায় যেতে চলেছি, চলো একসঙ্গে সেই জায়গা ঘুরে আসি, যাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা এনার্জির সাথে 70 থেকে 75টা সিঁড়ি অতিক্রম করে এবার আমি রওনা দিলাম শিলাবতী নদীর উদ্দেশ্যে। এখানকার লোকজন এই নদীটিকে কিন্তু শিলাই নদী নামেও বলে থাকেন। আমি আর এখানে কিছু বলছি না, তোমরাই মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে এনজয় করো এই শিলাবতী নদীর অসাধারণ মনোমুগ্ধকর সৌন্দর্য। এইবার আজকের জার্নির মেন অ্যাট্রাকশন গ্র্যান্ড ক্যানিয়নে চলে এসেছি, আর তোমাদের জন্য রেখে গেলাম এই জায়গার 360 ডিগ্রি ভিউ, যা তোমরা ভার্চুয়ালি এনজয় করো। তো আজকে যেটার জন্য আসা গনগনিতে গ্র্যান্ড ক্যানিয়ন, অনেকটা ওপরেই আমরা চলে এসেছি। আমরা কি দাদার সাথে, দাদাও এসছে আমিও এসছি, দুজনেই চলে এসেছি। তো তোমরা কিন্তু ওপরে আসার চেষ্টা করো না, কারণ ওপরে আসাটা একটু রিস্কি, একটু পা স্লিপ খেলে কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। তাই তোমাদের দেখাচ্ছি আমি কতটা ওপরে আছি, আর ওপর থেকে কি সুন্দর লাগছে চারদিকটা, এক কথায় অসাধারণ। দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। দেখো এটা হচ্ছে টপ পয়েন্ট অলমোস্ট, এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউটা তোমরা দেখো, কি অসাধারণ। আর তার সঙ্গে আজকে ওয়েদারটা এত সুন্দর, চারদিকে রোদ ঝলমল করছে, অ্যামেজিং সত্যি কথা। তাই বস, শীতকালে তোমরা কিন্তু এই জায়গাটা একবার এসো ঘুরতে, তোমাদের মন আনন্দে ভরে যাবে, আমি তোমাদের কথা দিলাম। তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় আমি উঠেছিলাম, এবার ওখান থেকে চলে এসেছি তার পাশে। দেখো এই জায়গাটায় কাছাকাছি চলে এসেছি, কী সুন্দর লাগছে, দেখো অসাধারণ ভিউ তো লাগছে। রিস্ক আছে, কিন্তু রিস্ক তো নিতেই হবে, তোমাদের জন্য ভিডিও যে বানাতে হবে। তোমরা এরকম রিস্ক নিও না, ভিডিও বানানোর জন্য করেছি এরকম, তাই তোমরা অতটা রিস্ক নিয়ে যেও না। কিন্তু ভিউটা দেখো তোমরা, অসাধারণ অসাধারণ। তো এবার বিধানদার সাথে একটু কথা বলে নিই, বিধানদার কেমন লাগলো এই জায়গাটা। তো বিধানদা কেমন লাগলো বলো? দুর্ধর্ষ লেগেছে, জাস্ট অ্যাডভেঞ্চার লাগছে, তবে আরও বেশি আনন্দ পাচ্ছি ভেতর থেকে, কারণ কেউ নেই, ফাঁকায় ফাঁকায় ঘুরছি, আরামসে ভিডিও বানাচ্ছি, কেউ বিরক্ত করার নেই, ব্যাস দ্যাটস ইট, আনন্দ করছি। তো এই জায়গাটা ঘোরা তো অলমোস্ট কমপ্লিট, চারদিক তো ঘুরে বেড়ালাম, আর অনেক উপরে উঠলাম, অ্যাডভেঞ্চার করলাম, এবার এই জায়গা থেকে যাওয়ার পালা, গিয়ে একটু পেট পুজোর পালা, কারণ অনেকটা ঘুরেছি, রোদের মধ্যে কাহিল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এবার খেতে হবে। তো চলো এবার হোটেলে গিয়ে দেখি কি খাবার নেওয়া যায়। তো চলো, আজকের দিনের মতো সমস্ত সাইট সিন তো আমার কমপ্লিট, সকাল থেকে বেশি খাওয়া দাওয়া তো হয়নি, সেই জন্য আবার এতগুলো সিঁড়ি অতিক্রম করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এই যে তোমরা থালিটা দেখছো, চিকেন থালি, ভাত ডাল স্যালাড ফুলকপির তরকারি আর চিকেন, এটা হচ্ছে 100 টাকা, ভাত ডাল সবই রিফিল হবে, তরকারি হবে। 100 টাকায় এতটা খাবার অনেক অনেক, তাই জন্য বলছি না যে এখানে এসে চিপেস্ট খাবার খাচ্ছি, টেস্টটা বেশি ম্যাটার করে, খেয়ে বলছি টেস্টটা কেমন। তো সব কিছু খাই, খেয়ে রিভিউটা দিচ্ছি তোমার সাথে। টেস্ট খুবই সুন্দর, তোমাদের মনে হবে না তোমরা বাইরে কোনো রেস্টুরেন্টে বা হোটেলে বসে খাচ্ছ, একদম ঘরোয়া খাবার, আর রিচ নয় একদমই, কারণ এত গরম, এতটা ঘুরে আসার পরে রিচ খাবার খেলে শরীরের তো প্রবলেম হতেই পারে, তাই জন্য
একদম ঘরোয়া খাবার, টেস্ট খুবই ভালো, 100 টাকা থালি, এত ভালো টেস্ট, সত্যি কথা খুবই ভালো। তাই তোমরা এলে এই জায়গায় কিন্তু অবশ্যই খেয়ে যেও। দোকানটা তোমার সাথে দেখালামই, খাবারটা কমপ্লিট করি, আর কিছু বেশি বাকি নেই, একটা সানসেট যদি তুলতে পারি সেটা দেখাবো তোমার সাথে, তারপরে বাকি স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, তো খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিয়ে এই একটা অসাধারণ সানসেট নিজেও দেখে আর তোমাদের সাথেও ভার্চুয়ালি সেটা শেয়ার করে কাকুর টোটো করে আবার রওনা দিলাম গড়বেতা স্টেশনের উদ্দেশ্যে, আর সেখান থেকে রওনা দেব হাওড়ার জন্য। পুরীতে এখন সময় হচ্ছে 5:40, আর 10 থেকে 11 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে যাবে। তো ট্রেন যতক্ষণ না স্টেশনে আসছে তোমরা এক নজরে কস্টিংটা দেখে নাও। আমি যে কস্টিংটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। আমার যেমন খরচা হয়েছিল সেটাই আমি এখানে শেয়ার করছি। হাওড়া থেকে সাতরাগাছি যেতে লোকাল ট্রেনে তোমাদের খরচা পড়বে 5 টাকা করে টিকিট, দুজনের জন্য 10 টাকা। ট্রেনের আপ ডাউন মিলিয়ে তোমাদের খরচা পড়বে 105 টাকা করে পার পার্সন, টোটাল 420 টাকা। সাইট সিনের জন্য তোমাদের টোটোর খরচা পড়বে 500 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, তাই ফুডের খরচাটা আমি এখানে ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের টোটাল খরচা দাঁড়াচ্ছে 930 টাকা, 465 টাকা পার পার্সন, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা পড়বে 720 টাকা। গনগনি একদিনের ট্যুর এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরের সপ্তাহে তোমাদের জন্য একটা নতুন ট্রাভেল সিরিজ আসতে চলেছে। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।